বন্ধুরা, আমরা এসেছি মিশ্রপাড়া বৌদ্ধবিহার, কলাপাড়া পটুয়াখালী। কুয়াকাটা থেকে 5-7 কিলো দূরে আমরা এই বৌদ্ধবিহারটা দেখতে এসেছি। অনেক শরণার্থী দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মিশ্রপাড়া বৌদ্ধবিহার, কলাপাড়া পটুয়াখালী। আমরা ভিতরে প্রবেশ করছি। দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। আমরা ভিতরে ঢুকবো। আমরা ভিতরে প্রবেশ করেছি। দেখেন কত বড়। জুতা খুলে প্রবেশ করতে হবে। তার পাশেই মিষ্টি পানির কুয়া। এখানে পরিচ্ছন্ন মিষ্টি পানির কুয়া আছে। এরা সবার উদ্দেশ্যে উন্মুক্ত করে রাখা হয়েছে। এর পাশেই রাখাইনদের বাড়ি। দেখেন, এই বাড়িতে কেউ থাকে না, তাদের তারা পাশেই। এই দেখেন, বাড়ির গেটে ঢুকতেই কত সুন্দর। এই যে রাখাইনদের বাড়ি। এই বাড়িটি ডেমো হিসেবে রাখা হয়েছে। তাছাড়া তাদের প্রকৃত আবাসভূমি এর পাশেই। এটি দর্শনার্থীদের দেখার জন্য জাস্ট রাখা হয়েছে। এটি স্কুল, রাখাইনদের ভাষা শেখার স্কুল। কিছু কাজ আপডেট হচ্ছে, এখনো ঠিকঠাক হয় নাই। দেখেন কাজ চলতেছে। এর সঙ্গেই রাখাইনদের মার্কেট। এখানে রাখাইনদের বার্মিস, তাতে বোনা চাদর পাওয়া যায়। দেখেন কত সুন্দর সুন্দর চাদর। সুন্দর সুন্দর ছুটি ফ্যামিলির জন্য নেওয়ার অনেক কিছুই আছে। এখানে মার্কেটটি অনেক বড়। পুরো ঘুরে শেষ করতে আপনার ঘন্টা দুয়েক লাগবে। এখানে সুমিষ্ট রাখাইনদের তৈরি আচার পাওয়া যায়। আচার, বাদাম, অনেক কিছু। দেখেন, এই চাদরটার দাম 450 টাকা। বিভিন্ন রং বেরঙের চাদর এখানে পাওয়া যায়। রাখাইন থেকে নিজ হাতে তৈরি। সাগর পাড়ে চলে এসেছি কুয়াকাটা। দিনটি শুক্রবার হওয়ায় অনেক ভিড়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে একটু বিনোদন নেওয়ার জন্য
সবাই এসেছে, এর সঙ্গে আমরাও এসেছি। অনেক সুন্দর পরিবেশ। আমি আগেও একবার এসেছিলাম 2005 দিকে, তখন এত আপডেট ছিল, তখন হোটেল অনেক হোটেল আশপাশ দিয়ে হয়ে গেছে। আমরা পানিতে নেওয়ার প্রস্তুত গ্রহণ করছি, সঙ্গে ভাই ভাবি পুরো ফ্যামিলি আছে। এখানে আপনি চাইলে DSLR ক্যামেরা ভাড়া করে ছবি তুলতে পারেন, আপনার ক্যামেরা না থাকলেও চলবে। এখানে অনেক ক্যামেরা ভাড়া পাওয়া যায় এবং এর পাশে আরও অনেক অনেক স্পট আছে, লাল কাঁকড়ার চর, লেবুর চর, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। কিন্তু আমরা সময়ের স্বল্পতার কারণে এখানে যাইতে পারি নাই।